ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিট খুবই প্রতিযোগিতামূলক একটি ইউনিট। এই ইউনিটে সকল ইউনিটের অর্থাৎ বিজ্ঞান বিভাগের, মানবিক বিভাগের এবং বাণিজ্য বিভাগের সকল স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষা দিতে পারে, তাই স্বাভাবিকভাবে এখানে প্রতিযোগিতা একটু বেশি হয় আমরা মনে করি। আসলে প্রতিযোগিতা যাদের মধ্যে হয় তাদের মধ্যেই কিন্তু হয়, যারা আসলে পড়াশোনা করে তাদের মধ্যেই প্রতিযোগিতা হয়। তো আমি আজকে ডি ইউনিট বা ঘ ইউনিটের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এখানে দাঁড়িয়েছি, সেখানে আমি কিন্তু আপনার ওই বিস্তারিতের মধ্যে যাচ্ছি না যে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন, এবং আপনার আবেদনের যোগ্যতা আছে কি না, আপনি আদৌ কি আবেদন করতে পারবেন কি না, এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করছি না, কারণ এগুলো আপনারা অটোমেটিক্যালি জানেন বিভিন্ন মাধ্যম থেকে। জাস্ট আমি ঘ ইউনিটের মানবন্ধন এবং ঘ ইউনিটে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে এর সিলেবাসের বিষয়ে কিছুটা আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটির দেওয়া ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে। তো আপনারা সবাই নিঃসন্দেহে ভালো আছেন, আমি আতাউর রহমান সরাসরি শুরু করতে যাচ্ছি। দেখেন ঢাকা ইউনিভার্সিটি ঘ ইউনিটে যেটা আমাদের আসবে এমসিকিউ অংশ থেকে আপনারা অলরেডি জানেন, এখানে আপনাকে 45 মিনিটস সময় দেওয়া হবে, 45 মিনিট সময় আপনাকে দেওয়া হবে এবং 60 মার্কস থাকবে, অর্থাৎ 60 নম্বর। এই 60 নম্বর কিসের কিসের উপরে থাকবে দেখেন, আপনারা জানেন এমসিকিউ অংশে বাংলা অংশে 15টা প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্নের মান 1, টোটাল 15। আপনাকে এখানে পাস করতে হলে কমপক্ষে পাস পেতে হবে। ইংরেজি অংশে সেম আপনাকে এখানে 15টা প্রশ্ন দেওয়া থাকবে, 15টা প্রশ্নের নম্বর 15, কমপক্ষে পাস পেতে হবে। এবং জিকে বা সাধারণ জ্ঞান অংশে এখানে আপনার 30টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মান 1, সুতরাং এখানে 30 মার্কস থাকবে, এখানে আপনাকে কমপক্ষে 10 পেতে হবে। হিসাব করে দেখেন আসে 20, কিন্তু আপনাকে পেতে হবে মোট 24। অনুরূপভাবে আমি যদি সিকিউ অংশ বা লিখিত অংশের কথা আলোচনা করি, সেই ক্ষেত্রেও আপনার একইভাবে যেটা আসতেছে লিখিত অংশের মধ্যে আপনার বাংলা থেকে মার্কস থাকবে 15 এবং ইংরেজি থেকে মার্কস থাকবে 15, আর জিকে বা সাধারণ জ্ঞান বিশ্লেষণ ধর্মে 2টা কোশ্চেন থাকবে, সেখানে মার্কস থাকবে 2টা কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 10। এই টোটাল 40 মার্কস। এই 40 মার্কসের মধ্যে আপনার 40 মার্কস যে আসলো, 40 মার্কস আমি বাংলায় লিখলাম যেহেতু এগুলো বাংলায় লিখছি, সুতরাং এটা আপনি বাংলায় ধরবেন 40 মার্কস। এই 40 মার্কসের মধ্যে আপনার এখানে আলাদা আলাদা তেমন কোনো আলাদা আলাদা কোনো পাস নেই, এর মধ্য থেকে আপনাকে 10 পেতে হবে। কিন্তু আপনি দেখেন 24 আর হলো 10, তাহলে আসে কত, 34 না, আপনাকে টোটাল সর্বমোট পেতে হবে কত, 40। 40 মার্কস পেলে আপনি যদি এই শর্তগুলো পূরণ করে 40 মার্কস পান, তাহলে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিরিয়াল আসবে, আপনার ভর্তি হতে পারবেন মেধাক্রম অনুসারে। এখানে আর একটা বিষয়, আপনার এখানে এমসিকিউ অংশে প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 মার্কস কাটা যাবে, অর্থাৎ 4টার জন্য আপনার 1 নাম্বার কাটা যাবে, 4টা ভুল উত্তরের জন্য 1 নাম্বার কাটা যাবে। আর একটা বিষয়, লিখিত অংশে ভুল অ্যান্সারের জন্য কোনো নাম্বার কাটা যাবে না, অর্থাৎ এক্সট্রা কোনো মার্কস কাটা যাবে না, যেটা আপনি ভুল করছেন সেটাই কাটা যাবে। তা আমার মনে হয় মানবন্ধনটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখেন 60 মার্কস আর এখানে লিখিতে তো হলো আপনার 40 মার্কস, এই টোটাল 100 মার্কস আপনাদের পরীক্ষা হবে, আর 20 মার্কস থাকবে আপনার জিপিএর উপরে। এসএসসিকে 2 দ্বারা গুণ করা হবে, এসএসসিকে 2 দ্বারা গুণ করা হবে। তো এখানে সিলেবাসের আলোকে যে কথাটা আছে, সিলেবাস মানে আমি যেটাকে আসলে সিলেবাস বলতেছি, সেটা হলো ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে আমি বলতেছি। দেখেন এখানে এমসিকিউ অংশের জন্য আপনি লক্ষ্য করবেন, এমসিকিউ অংশের জন্য দেখেন আপনার বাংলা প্লাস ইংরেজি, এই যে 2টা সাইট, এই 2টা সাইটের আপনার এইচএসসির যে সিলেবাস, এইচএসসির সিলেবাস অর্থাৎ এইচএসসি আপনার বাংলা যে বই ছিল, বাংলা সহপাঠ, বাংলা সাহিত্য পাঠ, ইংরেজির ইংলিশ পার্ট ওডে, এবং আপনার কিন্তু বাংলা প্রথম পত্রে একটা মানবন্ধন ছিল, একটা সিলেবাস ছিল যে বাংলা প্রথম পত্রে আপনার কী কী প্রশ্ন আসত, এবং বাংলা দ্বিতীয় পত্রে যেমন 1 নম্বরে উচ্চারণ, 2 নম্বরে বানান শুদ্ধিকরণ, এরকম কিন্তু একটা সিলেবাস ছিল, ছিল না, পারিভাষিক শব্দ আসতো, এগুলো একটা সিলেবাস ছিল। অনুরূপভাবে ইংরেজিতে আপনার 1 নম্বরে কী আসতো,
এক নম্বরে আর্টিকেল, গ্রামারের যে 7টা 12টা আছে, এটা এক নম্বরে আর্টিকেল, 2 নম্বরে প্রিপোজিশন, 3 নম্বরে প্রেজেন্ট ওয়ার্ডস, 4 নম্বরে প্রেজেন্ট ক্লোজেস, 5 নম্বরে রাইট ফর্ম অফ দ্য ভার্বস, 6 নম্বরে চেঞ্জিং সেন্টেন্সেস অর ট্রান্সফরমেশন সেন্টেন্সেস, এবং 7 নম্বরে ন্যারেশন, 8 নম্বরে প্রোনাউন ডিফারেন্স, 9 নম্বরে মডিফায়ার্স, 10 নম্বরে কানেক্টরস, 11 নম্বরে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এবং 12 নম্বরে পাংচুয়েশন আসতে, তাই না? ঠিক আছে, এই যে আপনার যে সিলেবাস, এই সিলেবাসের আলোকে প্রশ্ন করা হবে সেটাই কিন্তু ওনারা বলছে এখানে, সিলেবাসে ওনারা বলে দিয়েছে। আর সাধারণ জ্ঞান বা জিকে যে অংশটা, এখানে যে আপনার জিকে যে অংশটা থাকবে, এই জিকে অংশের মধ্যে ওনারা বলে দিয়েছে যে আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স বা বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী এই একটা অংশ, আচ্ছা আরেকটা হলো আন্তর্জাতিক বিষয় বলে, আমি এত লিখলাম না, আন্তর্জাতিক বিষয় বলে। আর একটা কথা এখানে ইম্পর্টেন্ট, সেটা হলো আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক না কিন্তু ব্রাদার্সরা, মাধ্যমিক পর্যায়ে পঠিত আপনার যে গণিত আছে না, গণিত, সাধারণ গণিত যে বইটা আছে, উচ্চতর গণিত না কিন্তু, সাধারণ গণিত এবং আইসিটি, এই যে যে দুইটা সাবজেক্ট আসছিল আপনার আইসিটি, এর মধ্যে থেকে কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন গত বছর গণিতে একটা প্রশ্ন ছিল, আইসিটিতে একটা দুইটা প্রশ্ন ছিল, এরকম ছিল আর কি। মোট মিলে এটা কিন্তু আপনার জিকে সিলেবাস কভার করবে। তবে আমি যেটা মনে করব যে আসলে জিকে সিলেবাস বলতে এখানে দেখেন বাংলাদেশ বিষয়গুলি, সাম্প্রতিক বিষয়গুলোকে আপনি সবচেয়ে বেশি এখানে আলোচনার মধ্যে নিয়ে আসবেন, এবং আন্তর্জাতিক বিষয়গুলিও কিন্তু সাম্প্রতিক বিষয়গুলি বেশি এখানে আলোচনার মধ্যে নিয়ে আসবেন, এবং মাধ্যমিক পর্যায়ে গণিত, এখানে যে আহামরি গণিত করতে হবে, আইসিটি যে আহামরি আইসিটি করতে হবে সেটাও না, বেসিকগুলো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বেসিকগুলো আপনাকে এখানে আয়ত্ত করতে হবে। এটা হলো আপনার কি এমসিকিউ অংশের সিলেবাস। হ্যাঁ, আমি এটা বিস্তারিত একটা সিলেবাস করে, অর্থাৎ কী ধরনের কোশ্চেন আসতে পারে, কোন কোন টপিক্স থেকে কোশ্চেন আসতে পারে, সেই টপিক্সগুলো আলাদা করে একটা সিট বানিয়ে আপনাদেরকে দিয়ে দিলে ভালো হয়, তাই না? চেষ্টা করব দেওয়ার। এখন দেখেন লিখিত অংশটা, লিখিত অংশ, লিখিত অংশের মধ্যে এখানেও কিন্তু আপনারা জানেন এখানে কত মার্ক, 40 মার্কস, আচ্ছা সময় কত, 45 মিনিটস, 45 মিনিটস, এটা হলো আপনার টোটাল সময়। তো এখানে আপনি লক্ষ্য করেন, এখানে বাংলা এবং যে আপনার বাংলা যে অংশটা, বাংলা প্লাস ইংরেজি, এটা কিন্তু হবে আপনার পাঠ্যসূচির আলোকে, আপনাদের যে পাঠ্যসূচি ছিল, পাঠ্যসূচির আলোকে, এই যে পাঠ্যসূচির আলোকে মানে আপনাদের বোর্ড বইকে এখানে আলোচনার মধ্যে নেওয়া হয়েছে, পাঠ্যসূচির আলোকে এই বিষয়টা কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে। যদি আপনি বুঝতে পারেন এবং সুন্দর একটা সিলেবাস প্রণয়ন করতে পারেন, তাহলে আপনার নিঃসন্দেহে কি হতে যাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির গর্বিত একজন স্টুডেন্ট। এবং বাংলা এবং ইংরেজিতে দেখেন, বাংলা ও ইংরেজিতে দুটি সাধারণ জ্ঞানের কোশ্চেন থাকবে, হতে পারে দুইটাই বাংলায় আছে, অথবা দুইটাই ইংরেজিতে আছে, অথবা একটা বাংলায় একটা ইংরেজিতে, দুইটা সাধারণ জ্ঞানের বিশ্লেষণ ধর্মী কোশ্চেন থাকবে। জিকের এই জিকের অংশটিকে বিশ্লেষণ ধর্মী, আর বিশ্লেষণ ধর্মী প্রশ্নগুলো কেমন সেটা আপনি গত বছরের কোশ্চেন ব্যাংকে কিভাবে প্রশ্নটা আসছিলো আপনি দেখলেই হতো। বিশ্লেষণ ধর্মী কয়টা প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন, পাস করে মার্ক থাকবে হয়তো, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনার মার্কস থাকবে হলো বাংলা এবং ইংরেজি অংশে 15 প্লাস 15, মোট এখান থেকে কিন্তু 30 থাকতেছে, আর এখানে মার্কস থাকবে 10, এই টোটাল কিন্তু আপনার 40 মার্ক। তো আপনার এই জিকের বিশ্লেষণ ধর্মী প্রশ্নগুলো কেমন, এটা যদি আমার মনে হয় 8টা থেকে 10টা সাম্প্রতিক ঘটনার উপর আপনি বিশ্লেষণ করে একটা বিশ্লেষণ ধর্মী সাজেশন তৈরি করে ফেলেন, ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো এই সাজেশন তৈরিতে আমি আপনাদেরকে সহযোগিতা করব, কথা দিলাম যদি আপনারা চান। আচ্ছা, আর বাংলা এবং ইংরেজি পাঠ্যসূচির আলোকে কি ধরনের রচনামূলক প্রশ্ন থাকবে, গত বছরকার প্রশ্ন দেখলেও কিন্তু আপনি অনেকটা বুঝতে পারবেন। তো কথা হলো সিলেবাস, আমি এ পর্যন্তই আজকে সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে আলোচনা করলাম। তো আপনারা যে যে ইউনিটের থাকেন, যে বাংলাদেশের যে যে প্রান্তের থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে আসেন, পরীক্ষা ভালোভাবে দেন, এবং পরীক্ষার পরে একজ্যাক্ট মেধাবী স্টুডেন্টের সমন্বয়ে ঢাকা ইউনিভার্সিটি অঙ্গন কী হোক, প্রতিফলিত হোক আগামী প্রজন্মের দিকে, কারণ ঢাকা ইউনিভার্সিটি আপনারা জানেন 100 বছর পূর্তি হচ্ছে এই বছর, শতবর্ষ পূর্তি হচ্ছে, ঠিক আছে। পরবর্তী যে শতবর্ষ অর্থাৎ 200তম বর্ষ যখন হবে, যে এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, তারা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে আরও বেশি উজ্জ্বল করতে পারে, আপনারা ঢাকা ভার্সিটির আঙ্গিনা আরও উজ্জ্বল করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।